ফল একদম কম দিয়েছি, গুলো হচ্ছে নাটস, ছোলা, বাদাম, কিশমিশ, আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম অ্যালমন্ড, সেইটা, এগুলো হচ্ছে সব তোমার ব্রেকফাস্ট। খেয়ে নাও এবার। এত কিছু? আমি আর সৌভিক এখন একটু শপিং এ বেরোচ্ছি, কারণ সৌভিকের কিছু জামা কেনার আছে, যেহেতু কালকে ওর একটা ইভেন্ট আছে যেখানে ও ইনচার্জ হিসেবে যাচ্ছে, তো ওই জন্য কিছু ফর্মাল, হ্যাঁ অফিসিয়াল ইভেন্ট, তো ওই জন্য ওর কিছু ফর্মাল লাগবে, ঠিক আছে। প্লাস আমি একটুখানি টুকটাক শপিং করব। না তোমাকে কিছু দেওয়া হবে না, বাই দ্য ওয়ে তোমার অনেক কেনা হয়েছে, তোমার আর দেওয়া হবে না। তোকে কিনে দিতে বলি, আমি নিজে কিনব না, তোমাকে নিজে কেউ কিনতে দেবো না। আলমারি উঠছে পড়ছে, আবার দেখিয়ে দে না, তোর আলমারি উঠছে পড়ছে। তো এইটা হচ্ছে আমার নো মেকআপ মেকআপ লুক। নো মেকআপ লুক মানে? মানে হচ্ছে মেকআপ করেছি কিন্তু মনে হবে যে কোনো মেকআপ নেই। মনে হচ্ছে সেটা, মনে হচ্ছে পুরো একদম, তো এত এত মেকআপ লাগছে দেখতে গেলে। আসলে আমারও মেকআপের ব্যাপারে অত আইডিয়া নেই, তো আমি নো মেকআপ লুক দেখো আমার খুব একটা বেশি মেকআপ করি না, একটু ময়েশ্চারাইজার মানে একটু ফাউন্ডেশন মিলিয়ে একটু লাগিয়ে নিয়েছি আর কাজল আর লিপস্টিক, ব্যাস দ্যাটস ইট, আর কোনো কিছু পরি না। চলো, এই হচ্ছে মামাইর আজকের লুক। আমার যাওয়ার কথা লাইফস্টাইলে, কারণ লাইফস্টাইল থেকে আমি আমার জামা কাপড় কিনবো। আর সবাই আমি, আচ্ছা ঠিক আছে তুইও কিনবি আমিও কিনবো, তুই তুই কোথা থেকে কিনবি বল? আমি তো এখান থেকে পেটিএম আমি সঙ্গে নিয়ে আমি অ্যাকচুয়ালি ছেলেদের ইয়ে বুঝি না, তুই দেখ অ্যাপারেন্টলি আই থিঙ্ক তোকে এটা বেটার লাগবে, ঠিক আছে? চুলদাড়ি কাটবি আজকে, যখনই আমি এখানে ঢুকেছিলাম তো সবার আগে আমি খুঁজছিলাম যে ল্যাভেন্ডার কালারের কি শার্টস আছে, ফাইনালি আমি খুঁজে পেয়েছি, আমি ভেরি হ্যাপি যে ওকে এটাই খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি জাস্ট তোর প্যান্টটা একটুখানি ডার্ক শেড লাগবে বাস, কিন্তু এই প্যান্টটা নেব, এই কালারটা খুব ভালো লেগেছে। ফাইনালি সিলেক্ট করা হলো চারটে শার্ট দুটো প্যান্ট। এবার তুই আর কান্নাকাটি করবি না যে তোমার কাছে জামা কাপড় নেই। আমি কান্নাকাটি কোথায় করব? হ্যাঁ তুই কান্নাকাটি করিস সব সময়। এবার আমি আমার জামা কিনতে যাব। লাস্ট 4 বছর ধরে তুই কিনছিস জামা। আচ্ছা রে তোর আলমারিতে তাহলে কিসের জন্য এত জামা? আমার তুমি কিনে দিয়ে, তার আগে আমি এত কিনেছি যে সেই স্টক। আচ্ছা আর এইটা কিন্তু পুরোপুরি আমার তরফ থেকে। একদম ফালতু বকিস না, এটা হচ্ছে আমি তোমাকে আজকে প্যাম্পার করার জন্য নিয়ে এসেছি, বুঝলে? নেই আমি কখনো মানা করি না। আমার পছন্দ অনুযায়ী পড়বি তো তুমি, আমার ভাল লেগেছে। লাকি ড্র হবে এবার, মামা লাকি ড্র ফেলছে, তব দাদা এখন না, এখন না দাদা দিচ্ছে, আমি লিখছে দাদা এখন, ইয়ে জাস্ট আবি রহেগা যে এক ডেট আয়েগা জেসে ইস মান্থ কে 31 লাস্ট। আজ পর্যন্ত কোনদিন লাকি ড্র তে আমার নাম কোনদিন আসেনি, কোথাও বিল নাম্বার আপনি বলায় নেই। আবে ইয়ে স্যার এই শপিং কমপ্লিট হলো, কোন বাকি আছে? নিচে আছে
আরো কিছু করবি? বাবা চল বাড়ি চল। আর না আজকে আজকে সৌভিক আমার এতদিন খুব টানা মারতো যে তোর শপিং করতে এত সময় লাগে, তারপরেও তুই একটা কোনো কিছু পছন্দ করতে পারিস না। আজকে ও শপিং করতে দেড় ঘন্টা লেগেছে। দেড় ঘন্টা লেগেছে? দেড় ঘন্টা। আচ্ছা একটা দোকান থেকে তুই কোনোদিন এত করে নিতিস না? মায়ের জন্মদিন আছে কালকে, মায়ের জন্য একটা কুর্তি দেখবো, তো ওই জন্য ডাব্লিউ তে যাচ্ছি এখন। এতক্ষণ নিজের জন্য দেখছিল না, যে শুনে যে 30-40-50 অবধি ডিসকাউন্ট মামায় অমনি দেখা শুরু করে দিয়েছে ঝাঁপিয়ে পড়ে। কালারটা সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু ওই অফিস গিয়ে এরকম সিম্পল টাইপ দেখ। একটাতে 40% আছে, দুটোতে 50%। আমার একদম ভালো লাগেনি। স্মল দেখে বলছে হ্যাঁ এটাই হবে মায়ের। মনিমা তোর মতো থোড়ি টাইট পড়বে, তোর সাথে একজনের মিল আছে টাইট পড়াতে। এই পিচ কালারটা বারবি ডল। এই যে ল্যাভেন্ডারটা নিয়েছিলাম এটা আমার কেন যেন মনে হচ্ছে মা পরবে না, তাই আই থিঙ্ক এইটাই পারফেক্ট হবে মায়ের জন্য। এটা এল আছে, এটা একদম পারফেক্টলি হবে। এটা মায়ের জন্য কুর্তি আর এটা হচ্ছে দোপাট্টা। এটা মায়ের আরেকটা সেট, এটা হচ্ছে আরেকটা। আর আমার হচ্ছে এই দুটো, দুটোই পিঙ্ক পিঙ্ক। এটা একটা অফিসের জন্য নিয়েছি আর এটা হচ্ছে জাস্ট এমনি পার্টি ওয়্যার হিসেবে নিয়েছি। আমার ছোটো থেকে খুব ইচ্ছে ছিল যে নিজে আমি আর্ন করে তারপর মা পাপাকে সব জিনিস কিনে দেবো, তা এখন যখন মাকে কিছু দিতে পারি না তখন খুব ভালো লাগে যে ঠিক আছে আমি নিজে আর্ন করে মাকে কিছু দিতে পারছি। এটাই আর কি, মা রাগ দেখা এটা খুব সত্যি কথা, যে স্পেশালি যখন প্রাইস ট্যাগটা দেখে মা প্রচণ্ড রাগ দেখে। বাট ঠিক আছে একটু না বকা শুনে নেবো, কি আছে। প্রচুর শপিং করেছি আজকে, দেখো আমার হাতে এতগুলো ব্যাগ, সৌভিকের হাতে এতগুলো ব্যাগ। শপিং করতে করতে এত সময় লেগে গেছে যে আমাদের লাঞ্চ মিস হয়ে গেছে, বুঝলে তো। ওই জন্য আমরা দাম মিলে এসেছি, দাম মিলে এসেছি রঙ্গোলি মলে। আর আমি খুব খুশি আজকে, কারণ আমি আর সৌভিক অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি আজকে। আর সৌভিককে আজকে খুব খুশি খুশি দেখেছি। লাস্ট কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে ওকে প্রচুর স্ট্রেসফুল আমি দেখছি আর প্রচুর টেনসড আছে। তো আমার কাছে এই উইকেন্ডটা খুব দরকার ছিল যে আমরা দুজনে একটুখানি সময় কাটাবো, যেগুলো যেগুলো ও ভালোবাসে সেগুলো আমরা করবো। যেমন ঘুমাতে খুব ভালোবাসে, আমার সাথে সময় কাটাতে খুব ভালোবাসে, শপিং করতে খুব ভালোবাসে। তো আজকে প্রচুর শপিং করে দিয়েছি ওকে। আর ও অনেকদিন ধরে বলছে ব্লেজার কিনবে, ব্লেজার কিনবে, তো আজকে ব্লেজারও হয়ে গেছে। সো হি ইজ ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি। তারপর আমরা বাইরেও খেয়েছি, অনেকটা টাইম স্পেন্ড করেছি, ব্যাস খুশি হয়ে গেছে।
তো কি কি কিনেছি ওর জন্য দেখিয়ে দিই তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা শার্ট আর দুটো প্যান্ট আর হচ্ছে এই এটা ঠিক আছে বেসিক্যালি এগুলো আমরা অফারে পেয়েছি বাই 4 গেট 5 ফ্রি কিন্তু ব্লেজারটা কত 7000 টাকা দাম ছিল সেটা 50% অফে ছিল তো এই আর এগুলো হচ্ছে মায়ের জন্য যা যা কিনেছি এগুলো তো তোমাদের দেখানো হয়ে গেছে ডাব্লিউতেও বিশাল অফার চলছিল আমার জন্য যেই দুটো জামা কেনা আছে সেইটা সেল ছিল দুটো কিনলে 50% অফ মায়ের জন্য যেগুলো কেনা আছে ওগুলো সব ফ্রেশ স্টক থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা খুব সুন্দর প্রত্যেকটা সবিক সিলেক্ট করেছে আমি কিন্তু সিলেক্ট করি না আই নো যে আমার চয়েস অত ভালো না খুলে দেখো খোলো খোলো মামনির তরফ থেকে মায়ের জন্মদিনের জন্য না একদম না তুমি রাখো তোমার টাকা আমার টাকা একই তো ব্লেজার কি পরবি তো এখন আমি বেরিয়ে যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাছে বারাসাতের বাড়িতে আর সৌভিক যেতে পারছি না কারণ কালকে চুলদাড়ি কাটতে তো কালকে যেহেতু ওই ইভেন্ট আছে ওই জন্য তার আগে একটুখানি ঠিকঠাক অবস্থায় ওকে যেতে হবে পরের দিনে যে ব্লগটা হবে সেটা খুব স্পেশাল হবে কারণ আমার মায়ের জন্মদিন প্রথমত সেকেন্ডলি ও যে ইভেন্টে যেতে যাচ্ছে সেই ইভেন্টটাও ভীষণ প্রেস্টিজিয়াস ওয়েদার ইনচার্জ হিসেবে যাচ্ছে তো ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস মোমেন্ট ফর হিম তো ডেফিনেটলি ওই ব্লগটা দেখ ঠিক আছে মামা নিয়ে চলে যাবে কালকে ঠিক আছে হ্যাঁ দাদা কালকে কুর্তি পরে যাবে বুঝলে যেটা ইচ্ছা চলে এবার আমি পাবো না টাটা চলে যাবে টাইম তো বন্ধ করে দাও টাটা ঠিক আছে বন্ধ করে দাও টাটা পরে কথা ফাইনালি আই এম ব্যাক হোম আই এম সো এক্সাইটেড আমার কুর্তি বাবা এটা কি করছে এটা কি পোজ বাবা হ্যাঁ এটা কি পোজ আচ্ছা শোনো না শোনো না শোনো না শোনো শোনো না কালকে কার হ্যাপি বার্থডে আমার মিন্সিকে মিস করেছো হ্যাঁ কতটা এতটা তুমি খুশি তো মিন্সি এসছে টাম্পু করেছেন তার হ্যাঁ টাম্পু করবে না দায় মুখে দাম বেরিয়েছে